हाय एवरीवन, अस्सलामु अलैकुम। फूड फ्यूशन एंड क्रिएशन चैनल थेके आमी सुलताना मरियम। आज के आपनादेर साथे तुर्की खुबी यामी एकटा डेजार्ट, एटा हलो बेजबूसा, एई रेसिपिटा शेयर करछी खूब सहज भावे। आशा राखी पुरो भिडियोटार संगे आपनारा थाकबेन। इतिमध्ये जारा आमाके सबस्क्राइब करेछेन असंख्य धन्यवाद। जारा एखोनो करेननि आशा राखी करे निबेन। এখানে আমি প্রথমে মেজারমেন্ট কাপে আপনার এক কাপের এক কাপ এবং আরেক কাপের চার ভাগের এক ভাগ, মানে সোয়া এক কাপ আপনার কোকোনাট, শেডেড কোকোনাট মানে ড্রাই কোকোনাট আর কি নিয়ে নিয়েছি। এটা ড্রাই কোকোনাট দিয়ে নর্মালি করা হয়, এটা কোকোনাট মিল্ক পাউডার না। আর এরপরে আমি যেটা দিয়েছি আপনার এখানে দুই কাপ আপনার সুজি দিয়েছি। সুজিটা চেষ্টা করবেন একটু মোটা দানার সুজি, যে সুজি দুই রকমের হয়, একটা একদম মিহি দানা আর একটা আপনার একটু মোটা দানার, মোটা দানারটা নেওয়ার চেষ্টা করবেন। আর সুগারটা আমি আমার প্রয়োজন মতো দিয়েছি। সুগারটা এখানে আমি পৌনে এক কাপ, মানে এক কাপের চার ভাগের তিন ভাগ সুজি আমি দিয়েছি। তারপর এখানে আমি বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ আরও দুই চিমটি। অবশ্যই অবশ্যই আমি আপনার ডেসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে মেজারমেন্টগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে মিল্ক দিয়েছি আমি, এখানে মিল্ক দিয়েছি এক কাপ। এখন সব কিছু আমি একসাথে ভালো করে এখানে মিলাই নেব। আরও এখানে দিয়েছি আপনার এলাচি পাউডার। এলাচি পাউডারটা একেবারে অপশনাল, আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। আমি যেহেতু পরে এটার মধ্যে সিরাপ দিব, তার জন্য আমি আমার প্রয়োজন অনুসারে এখানে আপনার মিষ্টিটা দিয়েছি। আরও দিয়েছি এখানে দুই টেবিল চামচ ইয়োগার্ট, টক দই যেটা আর কি, এটা দিয়েছি দুই টেবিল চামচ। তো টক দইটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো থাকে, খেতে খুবই সুস্বাদু হয় এটা আর কি। সব কিছু আমি ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুবই ইজি একটা ডেজার্ট, মানে একবারেই আপনার সব কিছু মিলায়ে এভাবে নেওয়া যায়। এদিকে আমি ওভেনটাকে প্রি হিট করতে দিয়েছি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। তারপর বেকিং ডিশটাকে আমি ভালো করে বাটার দিয়ে গ্রিস করে নিয়েছি। উপরে একটুখানি সামান্য পরিমাণ আপনার সুজিটাকে ছড়িয়ে নিয়েছি। এরপর আমার এই যে মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি। এটা অবশ্যই অবশ্যই আপনারা এভাবে ছুরি দিয়ে দাগ কেটে নেবেন। আর আমি যেভাবে আপনার আলমন্ড নাট দিয়ে এখানে ডেকোরেশন করতেছি, আপনারা যে কোনো নাট দিয়ে করতে পারেন আপনাদের পছন্দ মতো করে। তো যাই হোক, এখন আমি ওভেনটাতে 30 মিনিটের জন্য এটা বেক করতে দিব। প্রথমে আমি লোয়ার র্যাকের মধ্যে আপনার 15 মিনিট রাখবো, তারপরে বাকি 15 মিনিট আমি উপরের র্যাকে রাখবো। এভরি ওভেনে ডিফারেন্ট, আমরা সবাই জানি। তো আপনারা আপনাদের পছন্দ মতো, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বারবার চেক করে আপনাদের ওভেনে দেখবেন। এখন এখানে আমি আরেকটা সুগার সিরাপ করে নিচ্ছি। সুগার সিরাপটা আপনার দুই কাপ পানির সাথে দুই কাপ চিনি মিলিয়ে একটা সিরাপ তৈরি করে নিয়েছি। এখানে এক তার দুই তারের কোনো সিরাপ হবে না, সিরাপটা জাস্ট আপনার চিনিটা গলে গেলেই সিরাপটা রেডি হয়ে যাবে। এবং এটা যখন আপনার বেক হয়ে যাবে বেজবুসাটা, তখন আপনি গরম অবস্থায় এই আপনার সিরাপটা দিয়ে দিতে হবে। তারপর আবারও আপনি ওভেনে 5 মিনিটের মতো বেক করে নেবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি সিরাপটা দেওয়ার পরে আবার 5 মিনিট বেক করে নিন। এরপর কমপ্লিটলি আপনি ঠান্ডা করে তারপরে ওভেনে রেখে দিবেন অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত। 6 থেকে 8 ঘন্টা যদি আপনি ওভেনে এটা রেখে দেন, তাহলে আপনার স্লাইসগুলো করতে খুব ইজি হবে এবং খেতেও বেশি সুস্বাদু হয়। এটা নর্মালি গরমের থেকে ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আশা রাখি আমার আজকের এই সুইট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।